হাই ফ্রেন্ডস এই ভিডিওতে আমরা আলোচনা করব বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের যে চাকরি বাতিল সেই চাকরি বাতিলের ডিভিশন বেঞ্চের শুনানি শেষ কবে রায়দান হবে তার নির্দিষ্ট ডেট পাওয়া গেছে এই ভিডিওতে আমরা দেখব এবং বত্রিশ হাজার শিক্ষকের কারোর দুটি কারোর একটি বাচ্চা রয়েছে এমনই মন্তব্য করেছেন হাইকোর্টে বত্রিশ হাজার চাকরি প্রার্থীদের হয়ে যিনি লড়ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী উনি কিন্তু এটা হাইকোর্টে তুলে ধরেছেন যে বত্রিশ হাজার শিক্ষকের কারো দুটি কারোর একটি বাচ্চা রয়েছে সুতরাং তাদের সংসার কীভাবে চলবে তো উনি যেরকম এইটা তুলে ধরেছেন তেমন আরও একটি কথা উনি বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্য দুর্নীতি করেছে বলেই এখানে দুর্নীতি হয়েছে তার কি প্রমাণ রয়েছে এসব কথা উনি বলেছেন তো যাই হোক বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব তবে উনি যখন এই তথ্য তুলে ধরেছেন যে প্রত্যেকের একটি বা দুটি বাচ্চা রয়েছে ওনার এটাও তুলে ধরা উচিত ছিল যে পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের দুর্নীতির জন্যে কোনো কোনো ক্যান্ডিডেট আজ পর্যন্ত বিয়েই করতে পারেনি তো একটা দুটো বাচ্চার মানে কি করে হবে তাদের এটাও বলতে পারতো পাশাপাশি কেন দুটো দিক থাকে না একটা ভালো দিক একটা খারাপ দিক যখন এই দিকটা রয়েছে তাহলে ওই দিকটাও রয়েছে যে অনেকের বিয়ে করতে পারেনি অনেকে বিয়েই হয়নি তারা চাকরি পায়নি বলে তো সেটাও উনি জানাতে পারতেন হাইকোর্টে যাই হোক আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চলুন আমরা বিস্তারিত দেখেনি যে এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের যে ডিভিশন বেঞ্চের রায়দান ঠিক কবে কখন বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক বাতিলের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করা হয়েছিল ডিভিশন বেঞ্চে শুনানি আপাতত শেষ হয়েছে এবার রায়দানের পালা আগামী উনিশে মে দু হাজার তেইশ অর্থাৎ শুক্রবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে দুপুর একটায় রায়দান হবে রায়দান ঘোষণা হবে তাহলে উনিশে মে অর্থাৎ আগামী শুক্রবার দুপুর একটায় রায়দান হবে চাকরি প্রার্থীদের পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে অভিযোগ করেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি পক্ষপাতিত্ব করেছেন বারবার দুর্নীতির কথা বলা হয়েছে দুর্নীতি যদি হয়েও থাকে সেক্ষেত্রে যারা চাকরি হারিয়েছেন তারা কিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত হতে পারেন তো এখানেও আমার একটা প্রশ্ন রয়েছে চাকরি যারা হারিয়েছেন তারা কিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত হতে পারেন এমন প্রশ্ন কিন্তু তুলেছেন উনি তাহলে যারা ধরা পড়েছে তাদের কাছে এত টাকাটা এলো কোথা থেকে তারা তারা এই যে কোটি কোটি টাকা কোথা থেকে পেল। সেটাও তো একটা চিন্তার বিষয় না যে এই যে কোটি কোটি টাকা কোটি কোটি টাকা কোথা থেকে এসছে যে তাদেরকে যে অ্যারেস্ট করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে কিসের ভিত্তিতে টাকা পাওয়া গেছে বা টাকার খবর পাওয়া গেছে সেইগুলো তো টাকাগুলো কোথা থেকে এসছে আমি বলছি না যে এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক যারা যাদের চাকরি বাতিল হয়েছে বলে বলছে অ্যাকচুয়ালি কিন্তু বাতিল এখনই হয়নি এটাও মানুষের ভুল ধারণা বাতিল হয়নি তাদেরকে আবার ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ দিয়ে আবার চাকরি নিতে হবে এটাই হচ্ছে কথা বাতিল কিন্তু করে দেওয়া হয়নি একেবারে বাতিল বলে কিছুই হয়নি তো যাই হোক এটাও মানুষের ভুল ধারণা যে বাতিল করে দেওয়া হয়েছে বাতিল করে দেওয়া হয়েছে তো বাতিল মোটেও নয় তাদেরকে আবার ইন্টারভিউয়ের সুযোগ দেওয়া হয়েছে তার কারণ অ্যাপটিটিউড টেস্ট বেশিরভাগ জায়গাতে নেওয়া হয়নি তো অ্যাপটিটিউড টেস্ট যদি নেওয়া না হয় তাহলে সেক্ষেত্রে যে নিয়োগ প্রক্রিয়ার প্রসেস মানা হয়নি এবং নিয়োগ প্রক্রিয়ার প্রসেস যদি না মানা হয় সেক্ষেত্রে পুরো নিয়োগ প্রক্রিয়াও ক্যান্সেল হতে পারে এটা কিন্তু সবার জানা উচিত যে যদি নিয়োগ প্রক্রিয়া ঠিকঠাকভাবে নিয়ম মেনে না হয় তাহলে সেই নিয়োগ অবৈধ বলে হাইকোর্ট কিন্তু ঘোষণা করে দিতে পারে তো সেটা করেনি এটা অনেক ভাগ্যের যে পুরো ওই যে নিয়োগটাই ক্যান্সেল করে দেয়নি তাহলে পুনরায় আবার নিয়োগ করতে হতো তো সেক্ষেত্রে বলা হয়েছে যে ইন্টারভিউ যেটা হয়েছিল বা অ্যাপটিটিউড টেস্ট ইন্টারভিউটা আবার নতুন করে নিয়ে তারপরে আবার প্যানেল বানাতে তো সেক্ষেত্রে যাদের চাকরি থাকবে থাকবে আর যাদের যারা তার মধ্যে আসতে পারবে না তাদের চলে যাবে কিন্তু এই নয় যে তাদেরকে এক্ষুনি বাতিল করে দেওয়া হয়েছে তো যাই হোক তিনি আরও বলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যরা গ্রেপ্তার হয়েছেন বলেই ধরে নিতে হবে সেক্ষেত্রে দুর্নীতি করা হয়েছে যাদের চাকরি বাতিল করা হয়েছে তাদের প্রত্যেকের পরিবার রয়েছে এখানেই উনি বলেছিলেন একটি বা দুটি করে সন্তানও রয়েছে যাই হোক ফলে কাজ হারানোর শিক্ষকদের বক্তব্য না শুনে কিভাবে এই সিদ্ধান্ত নেওয়া হলো এক্ষেত্রে তাদের দোষ কোথায় আমি বলছি না আমরাও সবাই জানি যে এখানে যাদের চাকরি বাতিলের কথা বলা হচ্ছে সবার দোষ নেই এটা হানড্রেড পার্সেন্ট শিওর সবাই কখনও দোষী নয় কিন্তু তার মানে এ নয় যে কেউ দোষী নয় এটা তো মানা যায় না তাহলে এতগুলো টাকা ওদের কাছে এলো কোথা থেকে যাই হোক এক্ষেত্রে তাদের দোষ কোথায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন দু সালের ঘটনা এতদিন অন্য বিচারপতিরা যখন আদালতে ছিলেন তখন মামলা হয়নি কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় আসতেই মামলা করা হলো এটা উনি তুলে ধরেছেন তবে এটাও কিন্তু একটা যুক্তিযুক্ত কথা যে মামলাটা এতদিন হয়নি যখনই বিচারপতি গঙ্গোপাধ্যায় এলো তারপরেই এই মামলাটা হয়েছে এতদিন মামলা হয়নি তো যাই হোক যেগুলো সত্যি কথা সত্যি কথা মামলা তো হয়নি কোনো কারণেই হয়নি যে কোনো কারণে হয়নি বা কি কারণ রয়েছে সেসব পরের কথা কিন্তু মামলা তো হয়নি মামলা হয়েছে এখন যাই হোক কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় আসতেই মামলা করা হলো তবে শুনানি শেষে চাকরি হারাদের স্লোগান দিতে দেখা যায় এবং তারা জয় বাংলা স্লোগান দিয়েছে জয় বাংলা দিতেই হবে না হলে সরকার তাদের পক্ষে থাকবে না সুতরাং জয় বাংলা স্লোগান যে তারা দেবে এটা স্বাভাবিক দুটো কারণে দিতে পারে তারা বাঙালি সেজন্য জয় বাংলা স্লোগান দিতে পারে আরেকটা হচ্ছে যে বর্তমান শাসক দল যারা রয়েছে তারা যাতে ওদের যাতে সাপোর্টে থাকে সেজন্য জয় বাংলা স্লোগান তাদেরকে দিতেই হবে ওরা অন্য কিছু স্লোগান দিলে তো চাকরি ওদের হয়ে লড়বে না পর্ষদ এটাও জানতে হবে ওদের ওরা সেটা জানে ভালো করে সেই জন্যই জয় বাংলা স্লোগান দিয়েছে যাই হোক তো আগামী শুক্রবার অর্থাৎ উনিশে মে দুপুর একটা দশটায় এই মামলার রায় ঘোষণা হবে উনিশে মে অর্থাৎ আগামীকাল ঘোষণা হবে সেদিকে আমরা নজর রাখছি আপনারা নজর রাখুন শিখদার্স একাডেমিতে এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ